চার্জে দিলে লাল বাতি আর ফুল চার্জ হয়ে গেলে এইরকম নীল বাতি জ্বলে উঠবে। হ্যাঁ ভিউয়ার্স, সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি শুরু করা গেল। দেখুন, এটা একটা চার্জিং মডিউল, এটা টাইপ সি, আর এটার যে কানেকশনগুলো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চার্জিং থেকে যে আউট বের হবে সেটা একটা আউট মাইনাস, উপরে আউট প্লাস, আর মাঝখানে দুইটা ব্যাটারির সংযোগ। আমরা দেখুন, প্রথমে একটা ব্যাটারির মাইনাস আর ব্যাটারির প্লাস যে দুইটা জায়গা আছে সেখানে সুন্দর করে একটু সোল্ডারিং করে নেব। দেখুন, মাইনাসে কিন্তু ঝালাই করা কমপ্লিট, আর এখন আমরা সুন্দর করে প্লাস লাইনেও একটা ঝালাই করে নেব। প্লাস লাইনে ঝালাই করার পরবর্তীতে দুইটা তার লাগাতে হবে। একটা সাদা তার নিলাম, এই সাদা তারটা আমরা ব্যাটারির মাইনাসের সাথে কানেকশন করে দিলাম, আর অবশ্যই একটা লাল তার নেব, সেটা আসলে সুন্দর করে ব্যাটারির প্লাসের সাথে কানেকশন করে দিব। এখন কিন্তু আমাদের প্রায় কাজটা কমপ্লিট। এখন যে কাজটা করতে হবে, এই যে প্লাস আর মাইনাস, এখানে একটা ব্যাটারি সংযোগ করব, 3.7 ভোল্ট 6000 mAh রিচার্জেবল ব্যাটারি। এটা একটা সোনির ব্যাটারি, অনেক টেকসই, প্রায় 7 থেকে 8 ঘন্টা ফুল চার্জ থাকে। তো এখন আমরা যে কাজগুলো করব, ব্যাটারির কিন্তু এটা মাইনাস সাইড, দেখুন অরিজিনালি সোনির নাম লেখা আছে। এখন এই মাইনাস সাইডটায় সুন্দর করে একটু ঘষা দিয়ে নেব, যে কোনো কিছু ছুরি অথবা স্কেল দিয়ে সুন্দর করে ঘষা দিলাম, কারণ যাতে সোল্ডারিং করা অনেক সহজ হয়। আর প্লাস সাইডও সুন্দর করে একটু ঘষা দিয়ে নেবেন। এখন সুন্দর করে আমরা উপরে যেটা অংশ আছে প্লাস সাইড, সেখানে লাল তারটা লাগিয়ে দেব, আর নিচের যে সাইডটা আছে ব্যাটারির সেখানে আমরা একটা সাদা তার সুন্দর করে লাগিয়ে দেব। আর মডিউল, চার্জিং মডিউলের যে আউট প্লাস আর মাইনাস আছে সেখান থেকে দুইটা তার বের করে কিন্তু আমরা যে কোনো লাইট, বাতি, ফ্যান চালাতে পারবো। দেখুন আপনারা, যদি আমরা চার্জিংয়ে দেই, প্রথমে একটা লাল বাতি জ্বলে উঠবে, আর যতক্ষণে ফুল চার্জ হবে ততক্ষণ কিন্তু লাল বাতি জ্বলে থাকবে, আর ফুল চার্জ হওয়ার পরে একটা নীল বাতি জ্বলে উঠবে। এর পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের আমরা একটা সম্পূর্ণ লাইট তৈরি করে দেখাবো। দেখুন, ফুল চার্জ হয়ে গেলে এরকম একটা নীল বাতি জ্বলে উঠবে, তার পরবর্তীতে আপনারা চার্জিং থেকে খুলে রাখতে পারেন। আর সোনির ব্যাটারি কিন্তু অনেক পাওয়ারফুল ব্যাটারি, এটা আপনারা বাজারে কিনতে পাবেন, অবশ্যই 3.7 ভোল্ট ব্যাটারির ভোল্ট। আর এখানে যে এলইডিটা দেখতে পাচ্ছেন, এটা একটা 4 ভোল্ট এলইডি, অনেক সুন্দর আলো দিবে। এটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের একটা সম্পূর্ণ লাইট তৈরি করে দেখাবো, যেখানে একটা রেজিস্টার ইউজ করলে কখনোই কাটবে না।